পুলিশ এবং আমাদের জনগণ কিন্তু বন্ধুত্ব শুনব একটা আচরণ হওয়া উচিত বা হয়ে আসছিল বই ইতিপূর্বে আমরা দেখেছি, আমরা গণমুখী পুলিশিনও দেখেছি। আমরা একটু জানতে চাই জনগণের সাথে আবারও সেই আস্থা এবং ভালোবাসা ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসন কী কাজ করে যাচ্ছে এবং কমিউনিটি পুলিশ যে আপনাদের দুটো অংশ আছে কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশিং, এটা নিয়ে আপনারা কতটুকু কাজ করছেন এবং গ্রামে মহল্লায় যে আপনারা এখন পুলিশ প্রশাসন কতটুকু কাজ করছে, যে যে আগের পূর্বের যে ভালোবাসা যে আস্থা এখন নির্ভয়ে আপনাকে আমার আমার ক্ষতের কথা আমার ব্যথা লাগার কথা আমি আপনাকে বলতে পারবো, সে আস্থা এখন ফিরে যাওয়ার জন্য কমিউনিটি পুলিশ বা বিট পুলিশ কী কাজ শুরু করে। দেখেন আমি একটু ভিন্নভাবে এই প্রশ্নের জবাব দিতে চাই। কমিউনিটি পুলিশিং বিট পুলিশিংয়ের বিষয়টাকে না বলে কমিউনিটি পুলিশিং তো প্রয়োজন, কমিউনিটির সাথে আমাদের কাজ আছে, কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং মানে সাধারণ মানুষের সাথে সম্পর্ক, এটাই মেইন জিনিস। আর কমিউনিটি পুলিশিং নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে, এখানেও অনেক দুর্বৃত্তায়ন আছে, কিছু কিছু মানুষের মধ্যে ঢুকে নানান রকম সুযোগ সুযোগ দেবার এবং নেবার চেষ্টা করে থাকে। আমাদের মূল ফোকাসটা হচ্ছে জনগণের সাথে ইন্টারাকশন, জনগণের আমরা যা বলবো তা করবো। আমরা হয়তো ওদের সময় অনেক কথা বলি কিন্তু ওই যে পরিমাণ বলি ওই পরিমাণ করি না, পরে মানুষ আস্থাহীনতার মধ্যে আস্থা পায় না আমাদের কথায়। সেই জন্য এখানে আমাদের আরেক কাজ করা জায়গা আছে। আরেকটা জিনিস আমি বলি যে যদি আমরা ধরুন আমাদের পুলিশের দুটো গুরুত্বপূর্ণ কাজ, একটা জনশৃঙ্খলা রক্ষা আর একটা হচ্ছে তদন্ত। পুলিশ এই তদন্ত কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা যদি করতে পারে তাহলে প্রকৃত এটা খুব মানুষ এটা মানুষ কিন্তু একটু গুরুত্ব দিতে চায় না, মানে তদন্তের মাধ্যমে কীভাবে সম্পর্ক ডেভেলপ হয়, তদন্তের মাধ্যমে অনেকভাবে সম্পর্ক ডেভেলপ করা যায়। প্রকৃত অপরাধী যদি শাস্তি পায়, নিরপরাধ ব্যক্তি যদি ছাড়া পায়, ভুয়া মামলা মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে, প্রভিশন আছে। যদি কেউ মিথ্যা মামলা দিয়ে কোনো মানুষকে হেনস্থা করার জন্য মামলা করে, তাই সেই বাদীর বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা নিই মিথ্যা তথ্য দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে, সিস্টেম আছে, সেগুলো যদি আমরা এনশিওর করতে পারি তখন কিন্তু মানুষ আমাদের উপর আস্থাবান হবে। পাশাপাশি আমরা যেটা কথা বলবো সেটা যদি আমরা করি, আমরা বলে আসলাম আপনাকে আপনি যদি কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন, আমি সেবা দিব, এইটা দিব সেই দিব, কিন্তু আসার পর আপনি আমার সেটা করলেন না, সুতরাং আপনি আবার গিয়ে যদি আবার বলেন তাকে তখন তো সে তো আস্থা পাবে না, আপনার তো কথার কোনো মূল্য নেই। এই জায়গাগুলো আমাদের কাজ আছে। পাশাপাশি দেখেন জনগণের পুলিশের উপর অনেক প্রত্যাশা, অনেক বেশি প্রত্যাশা, কিন্তু প্রত্যাশার জায়গা পূরণের জন্য পুলিশের কিছু সীমাবদ্ধতা কিন্তু আছে, সেগুলো কিন্তু আমি সাধারণ মানুষ জানি না। এইটা এগুলো মানুষ মনে করে পুলিশ সব পারে, পুলিশের কাছে অনেক কিছু আছে, পুলিশ সব পারে না, এটা মনে রাখতে হবে। পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, তারপরে পুলিশ যেভাবে কাজ করে এটা আমি মনে করি যে এটা প্রত্যাশিত মাত্রায় করে তা আবার বলবো না, কিন্তু আমি মনে হয় আমাদের সমস্যাগুলো পুলিশের সমস্যাগুলো যদি মানুষের সদস্য জানতো তাহলে আমাদের প্রতি আর একটু বেশি সমবেতি হতো। আমরা কী পরিমাণ কাজ করি, কত পরিমাণ কাজ করি, কতক্ষণ কাজ করি, কত কষ্টে কাজ করি, এই বিষয়গুলো যদি মানুষ জানে তাহলে আমি বিশ্বাস করি আমাদের প্রতি আস্থাটা মানে আস্থার কথা না, আমাদের প্রতি যে সমবেদনা বা সহানুভূতি কিছুটা হলেও বাড়বে। আমি চাই মানুষ আসুক, আমাদের সাথে কথা বলুক, আমাদের সমস্যাগুলো জানুক, থানায় একটু বসে থাকুক, ট্রাফিক স্ট্রিটে একটু দাঁড়ায় থাকুক, ট্রাফিকের লোকের সাথে দাঁড়ায় থাকুক, কিছুক্ষণ 2 ঘন্টা ডিউটি করুক, তাহলে বুঝতো যে না আসলে কষ্ট কাজটাও আছে, কষ্টকর।